আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রতিদিন ভাবি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব, বা সারাদিন যা করি একটু হলেও শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে কিছুই শেয়ার করা হয় না। কিন্তু আজকে কঠোরভাবে ভেবে নিয়েছি যাই করি আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। তো রাজন আসার পর থেকেই যে রেস্টুরেন্টেই যাক না কেন, ওর রেস্টুরেন্টের খাবারগুলো ভালো লাগে না। মানে খাবারে প্রচুর পরিমাণে অয়েল, টেক্সিন সল্ট আর প্রচুর পরিমাণে ক্রিম, মেয়োনিজ ব্যবহার করা হয়, যার কারণে ও শান্তি পায় না। ও একটু লাইট, মানে হালকা তেল জাতীয় খাবার পছন্দ করে। তো আমি আসলে এরকম রেস্টুরেন্ট খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। হঠাৎ একদিন এক ফ্রেন্ডের কাছ থেকে তাজা রেস্টুরেন্টের ঠিকানা পেয়ে যাই। জানতে পারলাম এখানে তেল ছাড়া, বাটার ছাড়া একদম কয়লার ভিতরে চিকেন বারবিকিউটা করা হয়। তেল একদমই ব্যবহার করা হয় না, আর যেগুলোতে ব্যবহার করা হয় সেগুলোতেও অল্প পরিমাণে ব্যবহার করা হয়। আর যখন আমি রেস্টুরেন্টের ঠিকানাটা আমার ফ্রেন্ডের কাছ থেকে জানলাম, তখন আমার কাছে আসলে একটু অদ্ভুত লেগেছে। আমার কাছে মনে হয়েছে আসলে যেরকম বলছে সেরকম আসলে মনে হয় পাবো না। তারপরও আমি আমার ফ্রেন্ডের উপর ভরসা করে আমি চলে গেলাম তাজাতে। তাজাতে যাওয়ার পর জানলাম যে এটা আসলে একটা সৌদি আরবের রেস্টুরেন্টের শাখা। সৌদি আরবে যে রেস্টুরেন্টটা আছে সেটা হচ্ছে আল তাজাজ, এরকমই নাম। তো ওইটার পরিপ্রেক্ষিতেই আর ওইটার মতো করেই এই রেস্টুরেন্টটা দেওয়া হয়েছে। ওইটার মালিক যারা তারাই কিন্তু এই রেস্টুরেন্টটা দিয়েছে। বাংলাদেশে দুইটা শাখা খুলেছে, একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে গুলশানে। তা আমি যখন প্রথম দিকে তাজা নামটা শুনি, মানে রেস্টুরেন্টের নাম তাজা, তখন আমার কাছে মনে হয়েছে নামটা তেমন একটা সুন্দর না, সো এটা মনে হয় লোকাল কোনো রেস্টুরেন্ট হবে। এটা আসলে যে একদম বিদেশি টাইপের, মানে ফরেনারদের মতো করে রেস্টুরেন্টের খাবার এমনকি ডেকোরেশন তৈরি করা হয়েছে, সেটা আমি আসলে প্রথম দিকে জানতামও না। আর আমি আসলে ভালো করে গুগলে সার্চও করিনি। তো আমরা আসার পরে অর্ডার দিয়ে দিয়েছিলাম ক্রিম চিকেন স্যুপ। তো এইটা এখানে কি বলবো, না খেলে আপনারা বুঝবেন না আসলে এটার স্বাদ কেমন। যারা আমাদের মতো তেল কম, লাইট খাবার, খুব স্বাদের খাবারগুলো পছন্দ করেন, তারা অবশ্যই তাজায় চলে যাবেন আর তাজায় গিয়ে এরকম একটা স্যুপ খাবেন। তো ওদের শুধু যে এই স্যুপ আছে তা না, তাদের কিন্তু স্পেশাল একটা ডিশ আছে, সেটা হচ্ছে চিকেন ভাজা। যেই চিকেনটা 19 থেকে 21 দিনের মাথায় জব করা হয়, মানে একটা মুরগির বয়স 19 থেকে 21 হয়ে যাওয়ার আগেই জব করে তারপর সেটা গ্রিল করা হয়। তা আমি তো স্যুপ পেয়ে কি বলবো, ঘাপঘুপ করে খাচ্ছি, প্রচণ্ড ক্ষুধার্ত আমি। তো আমার খাবার দেখে অনেকে রাক্ষস বলতে পারেন, কিন্তু কিছু করার নাই, খাবারের ক্ষেত্রে আমি কোনো লজ্জা পাই না। আমার প্রথম বক্তব্য হচ্ছে খাবার খুব দ্রুত খেতে হবে, দ্বিতীয় বক্তব্য হচ্ছে খাবারের টেবিলে সবার সাথে একসাথে বসতে হবে, তৃতীয় কথা হচ্ছে একজন একজন করে খাবার শেষ করে ফেললে উঠে চলে যাবে না, সবাই যখন একসাথে খাওয়া শেষ করবে তখন সবাই একসাথে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন ক্রিম চিকেন স্যুপটা কী পরিমাণ টেস্টি ছিল, যে আমি লুটে পুটে খাচ্ছি। আর এখানে একটা সালাদ নিয়েছি, একদম সিম্পল একটা সালাদ। তারপরে নিয়েছি একটা লেমোনেড, মানে পুদিনা পাতা লেবু দিয়ে যে লেমোনেডটা তৈরি করা হয় সেটা। আর সালাদ তো আমরা অল্প এখন খাবো, চিকেন খাওয়ার পর আবার পুরো সালাদটা খেয়ে নিব। তাই যে দেখুন সালাদের পাতা সহ সালাদ সহ কীভাবে ছাগলের মতো চাবিয়ে চাবিয়ে আমি খেয়ে ফেলছি। এখন খাবো আমি আমার লেমোনেডটা। তো লেমোনেডটার টেস্ট কী বলবো, অসাধারণ। আমার কাছে মনে হচ্ছিলো স্প্রিট পানি অথবা পেপসি ব্যবহার করা হয়েছে, কারণ একটা ধাক আসছিল। আর এখানকার খাবারের দাম আপনার কাছে প্রথম দিকে একটু বেশি মনে হতে পারে, কিন্তু আপনি যখন খাবেন আর সেখানে যাবেন, সেখানের পরিবেশ দেখবেন, তখন আসলে আপনি বুঝতে পারবেন দামটা একদম পারফেক্ট। লাস্টে নিয়ে নিলাম ডিনার করার জন্য তাজা বারবিকিউ, এটাকে বলে ফারোস চিকেন, একদম বাচ্চা মুরগি। তো এই যে চিকেন দেখতেই পাচ্ছেন, চিকেনটা টান দেওয়ার সাথে সাথে একদম খুলে গেল, এতটাই সফট হয়েছে যে আপনি ধরার সাথে সাথেই আপনার হাতে চলে আসবে। তো এখন খেয়ে বলতে পারবে রাজন আসলে এটার স্বাদটা কেমন। তো রাজন খাচ্ছে। আসলে ইতালিতেও আমরা এই টাইপের চিকেনগুলো খেয়েছি,
এজন্য আমরা ফিল করতে পারছিলাম যে এখানকার চিকেনটার স্বাদটা কতটুকু পারফেক্ট। তো আমরা খাওয়ার পরে বুঝতে পারছিলাম এটা যথেষ্ট পরিমাণে জুসি আর যথেষ্ট পরিমাণে পারফেক্ট কুক হয়েছে। তো আমি রাজনের মুখ থেকে প্রশংসা শোনার পর এক মুহূর্তও থেমে থাকতে পারিনি, আমি টান দিয়ে মুরগির রানটা নিয়ে একাই খাচ্ছি। তা আমি মুরগির রানটা মুখে দেওয়ার সাথে সাথে একটা কিন্তু ফ্লেভার আসছে। তো রাজন খাওয়ার জন্য টান দিচ্ছিল, আমি বলছিলাম না ও আর খেতে পারবে না, এই পুরোটাই আমি একাই খাবো, ওর সাথে আমি যুদ্ধ করছিলাম, ওর সাথে আমি শেয়ার করতে পারবো না। তো অতিষ্ঠ হয়ে রাজন কি করবে আরও একটা অর্ডার দিয়ে দিল। মানে খাবারের স্বাদ, খাবারের মান আর খাবারের ফ্লেভার, এই জিনিসগুলো যদি পারফেক্ট হয় তাহলে সে খাবার খেতে শান্তি ছাড়া আর কিছুই লাগবে না। মুরগির হাড্ডিগুলো এতটাই সফট, আপনি মুরগির হাড্ডি চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো আরও একটা চিকেন অর্ডার দেওয়া হলো, কারণ একটা চিকেন আমি পুরোটাই আগেরটা খেয়ে ফেলেছি। তো এখন এটাও আমি নিয়ে রাজনের সাথে টানাটানি করছি, আমি এটাও খেতে যাচ্ছি। সাধারণত আমরা যখন বাইরে থেকে একটা গ্রিল কিনি পুরোটা কিন্তু খেতে পারি না, অনেক বড় হয় তাই না? আর তাছাড়া মাংসের মাঝখানে শিনার অংশের মাংসটা ছাবা ছাবা লাগে, এজন্য বেশি একটা খাওয়া যায় না। কিন্তু এই মাংসের কোনোটা অংশই আপনার কাছে ছাবা ছাবা লাগবে না, প্রত্যেকটা অংশই এরকম জুসি। আমি হয়তো বা ক্যামেরায় আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু আপনারা খাওয়ার পর ফিল করবেন যে কোনো অংশই আপনার কাছে ছাবা বা মোটা লাগছে না বা শক্ত লাগছে না, প্রত্যেকটা অংশই প্রচুর পরিমাণে সফট, প্রচুর পরিমাণে জুসি। তো এই যে দেখুন, অরিজিনালি চিকেনটা দেখতে ঠিক এমনই হবে। অনেকেই বলবেন যে একটা চিকেন একজন মানুষ কিভাবে শেষ করবে, কারণ চিকেন তো অনেক ভারী খাবার। কিন্তু সত্যি কথা বলতে সেটা আমিও প্রথম দিকে চিন্তা করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমি খাই তখন ফিল করি খাবারটা যথেষ্ট পরিমাণে লাইট, যথেষ্ট পরিমাণে হেলদি। খাওয়ার পর একটুও আপনার খারাপ লাগবে না, আর মনে হবে যে আরেকটু খাই আরেকটু খাই। চিকেনের সাথে আমি একটা ইউনিক ড্রিঙ্কস নিয়েছিলাম। যখন আমাকে পরিবেশন করে তখন আমি বোরহানি টাইপের কিছু ভেবেছিলাম, কিন্তু মোটেও না, বোরহানির একদম উল্টো ছিল এটা। বোরহানি যেমন একটু ঝাল স্পাইসি হয়, এই ড্রিঙ্কসটা পুরোটাই মিষ্টি ছিল, মানে বোরহানির একদম উল্টো। আর বোরহানি ভাবার আরেকটা কারণ হচ্ছে এটার ভিতরে পুদিনা পাতা ব্যবহার করা হয়েছে, এটার কালারটা একদম বোরহানির মতো, দেখতেও অনেকটা বোরহানির মতো, কিন্তু যখন আপনি মুখে দিবেন তখনই একটা ঝাটকা খাবেন। একদম ইউনিক, আর এটা খাইতে হইলে আসতে হবে তাজা, একদম ইউনিক, অনেক মজা, মিষ্টি, অনেক টেস্টি। থ্যাংক ইউ। এবার আসি রেস্টুরেন্টের স্পেস সম্পর্কে কিছু বলতে, কারণ রেস্টুরেন্টের যদি স্পেস বড় না হয় আর যাওয়ার পর যদি একটু লোকজন থাকে বেশি, তখন কিন্তু খুবই খারাপ লাগে, মানে খুবই গ্যাদারিং লাগে। তো এইটার স্পেসটা এতটাই বড় যে যতই লোক হোক না কেন আপনি টের পাবেন না, আর প্রত্যেকটা সাইডই আলাদা আলাদা, মানে তিনটা চারটা সাইডে ভাগ করা, এক সাইডে লোক বসলে আরেক সাইডের লোক দেখা যায় না বা কোনো শব্দ শোনা যায় না, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর যারা স্মোকিং করে তারা এই সাইডটা বসে, তারা খেতেও পারে খাবার অর্ডার করে, আবার স্মোকিংও করতে পারে। এবার বলি এই রেস্টুরেন্টটা কোথায়। এটা গুলশান দুয়ে মাছ পথেই আপনি পাবেন, আপনি গুগলে যে তাজা বারবিকিউ লিখলেই পেয়ে যাবেন। রোড নম্বর হচ্ছে 61 আর হাউস নম্বর হচ্ছে 175, খুবই সহজ হিসাব, একদম মেন রোডের সাথে, আর খুবই বড় একটা স্পেস। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাচ্ছি, আমি আর রাজনী আসছিলাম। সত্যি কথা বলতে এখানে এসে খুবই ভালো লেগেছে, একটা ইউনিক খাবার খেলাম, মানে সৌদি আরবের খাবার বাংলাদেশে বসে খেলাম। তো আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।